সত্যি বলবো? কারণ আপনি এই অন্বেষার প্রতি কোনো আগ্রহ দেখাননি। কথা বলে আমরা সচরাচর তার পেছনেই ছুটতে থাকি যাদের আমাদের প্রতি কোনো আগ্রহ থাকে না। আমার ক্ষেত্রেও বিষয়টা ঠিক সেরকমই। প্রথমে আমি ভেবেছিলাম আমিও বিয়েতে রাজি হব না, কিন্তু আপনাকে দেখে আমার টাইপ মনে হয়েছে। মনে হচ্ছে এমনই তো খুঁজছি যার চোখ কথা বলবে, যার আচরণ হবে সবার থেকে আলাদা। সে আমার দিকে বাকি সব ছেলেদের মতে অপলক দৃষ্টিতে না তাকিয়ে তার দিকে আমি তাকিয়ে থাকতে বাধ্য হব, রাজি হওয়ার কারণ। প্রচুর মুভি দেখেন তাই না? হ্যাঁ, দেখা তো হয়। স্বচ্ছ অন্বেষার ভালো লাগার কথাকে সোজাসুজি তুচ্ছ করে বলল, আপনি মুভির হিরোর সঙ্গে আমাকে রিলেট করতে চাইছেন, আমি কিন্তু তেমন মানুষ নই। অন্বেষার নিজের কথাতেই অটল থেকে বলল, আই ডোন্ট কেয়ার, বাই দ্য ওয়ে কাল আপনি শপিং এ আসেন তো? স্বচ্ছ বিভ্রান্তি নিয়ে প্রশ্ন করে, কিসের শপিং? আমাদের এঙ্গেজমেন্টের শপিং আর কিছু বিয়ের শপিংও তো করার কথা ভাবেছি। শুনলাম আপনার বোন একজন দুর্দান্ত ডিজাইনার। হ্যাঁ, কিন্তু মনে হয় না ও আমার বিয়ের জন্য কিছু ডিজাইন করবে বলে। স্ট্রেঞ্জ। যাই হোক, কালকে শপিংয়ে আপনার আসতে হবে, আপনার পছন্দ অনুযায়ী আমি ড্রেস সিলেক্ট করব। অন্বেষার ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছু বলতে পারলো না। তার বিশিষ্ট বাবার মতে এখন তাকে স্বাভাবিক ব্যবহার করতে হবে, খুশি রাখতে হবে নাহিয়ান রায়হানের পরিবারকে। সে দ্রুত বলল, এখন রাখছি, রাত হয়েছে, বলেই কল কেটে দিল। সে ভার মুখে ফোন পকেটে ঢুকিয়ে গেল নিজের ঘরের দিকে। ফারার ঘরের সামনে দিয়ে যেতেই তার ঘরের দরজা আজও বন্ধ দেখল স্বচ্ছ, আর দরজায় কড়া নাড়ল স্বচ্ছ, ভেতর থেকে বেশ কিছু সময় আওয়াজ এলো না। তারপর দরজার লক খোলার শব্দ হলো, দরজা খুলে গেল, মাথা বের করে দিয়ে বাহিরে উঁকি দিল ফারা। মেটার চুপসে যাওয়া মুখশ্রী এবং এলোমেলো করে বাঁধা চুল দেখে কপালে ভাঁজ পড়ে স্বচ্ছের। চোখ মুখ কেমন যেন হলুদ হলুদ লাগছে ফারার। সে শুকনো কণ্ঠে স্বচ্ছের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, কি চাই? ফারার কপালে হাত রাখে স্বচ্ছ, টেম্পারেচার একদম নর্মাল, তবে আচরণ একদম অস্বাভাবিক। ফারাকে ঠেলে তার পাশ কাটিয়ে ঘরে ঢুকে পড়ল স্বচ্ছ, সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল ফারা, এই তোমার ম্যানার্স নেই, তুমি জানো না যখন তখন একটা মেয়ের ঘরে ঢুকতে নেই। ফারার কথায় কোনো কর্ণপাত না করে সোজা ফারার বেডের উপরে গিয়ে আয়েস করে বসলো স্বচ্ছ। অতপর বলল, ও তাহলে তুমি মেয়ে, আমি তো ভুলেই গিয়েছিলাম। প্রথম থেকেই মেজাজ খারাপ ছিল ফারার, ভাইয়ের এমন কথায় খেপা বিড়ালের ন্যায় খেপে উঠল সে। স্বচ্ছের সামনে দাঁড়িয়ে ভীষণ খেপা চাহনি দিয়ে বলল, মানে কি? শোনো, একদম পিন্স করবে না, আমার কিন্তু ভালো লাগছে না। ফারার শুকনো মুখের দিকে একবার তাকিয়ে একটা বড় শ্বাস নিয়ে তার হাত ধরে নিজের পাশে শান্ত করে বসালো স্বচ্ছ। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ফারা ভাইয়ের বিষণ্ণ এবং গম্ভীর চেহারার পানে। স্বচ্ছ ধীর গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আমাকে একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সেটা কি? এনি প্রবলেম? কোনো জটিল সমস্যা হয়েছে? কিছুদিন ধরে তোমার আচরণ মোটেও স্বাভাবিক লাগছে না, ভাইকে আর চিন্তায় ফেরো না, আমাকে বলো কি হয়েছে। স্বচ্ছের হিমকণ্ঠ, সেই সঙ্গে উৎসুক চাহনি, উত্তর না জেনে সে আর যাবে না সেটা বুঝে নিল ফারা। ফারা পড়ল বিপাকে, সৌভিকের কথা কি আদৌ তার জানানো উচিত কি না সেটা নিয়ে দোটানায় ভুগতে থাকলো মনে মনে। সৌভিককে যে স্বচ্ছ দোষকে সহ্যই করতে পারে না তা খুব ভালোভাবেই জানা ফারার। অনেকটা ভাবনা চিন্তা করে সে মিনমিন করে বলল, না ভাইয়া, কিছু হয়নি আমার, কোনো সমস্যা নেই। তীক্ষ্ণ হলো স্বচ্ছের দৃষ্টি, যেন তীক্ষ্ণতা দিয়েই বের করবে সকল উত্তর। বোনের ব্যাপারে সে কোনো পরোয়া করতে রাজি নয়। সে তৎক্ষণাৎ বলে, আমার কাছে লুকিয়ে যেও না, কেউ তোমাকে আজে বাজে কথা বলেছে? রাস্তায় কোনো ছেলে তোমাকে ডিস্টার্ব করেছে? নাকি কেউ অশ্লীলতা করার চেষ্টা করেছে? আজকাল পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে ফারা, যে কোনো কিছু হতে পারে, সেটা তুমি ভাইকে বলতে পারো, বিলিভ মি আমি সলভ করে দেব। কথাগুলো বলতে বলতে অস্থির হয়ে পড়ল স্বচ্ছ। ফারার এমন আচরণে, ভাইয়ের এমন মরিয়া হওয়া দেখে কিছু সময়ের জন্য স্তব্ধ রইল ফারা। তার ভাইটা ভীষণ ইন্ট্রোভার্ট ছোট থেকেই, সেটা সে জানে, সহজে কাউকে কৈফিয়ত দেয় না, অন্যান্য ভাইদের মতো বোনকে নিয়ে আহ্লাদ করে না সে। যদি ওনার কথা হয় তখন বেশিরভাগ ঝগড়াঝাটি হয়ে থাকে, কিন্তু অন্য কেউ ফারাকে বিরক্ত করলে সেই ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়ার রেকর্ড পর্যন্ত আছে স্বচ্ছের। ফারা স্বচ্ছের হাতে হাত রেখে তাকে আশ্বস্ত করে সামান্য হাসি দিয়ে বলল, তেমন কিছুই হয়নি ভাইয়া, কার ঘাড়ে কয়টা মাথা আছে বলো তো যে আহিয়ান স্বচ্ছের বোনকে বিরক্ত করবে? তাছাড়া তোমার বোনও ভীষণ স্ট্রং, কেউ কিছু করলে এইভাবে ঘরে মুখ লুকিয়ে বসে থাকবে না,
আসলে আমার কিছুদিন ধরে মুড সুইং হচ্ছে, আর কাজেরও চাপ রয়েছে, তাই ঘরে আছি। সে কারণে তুমি কত কি ভেবে নিলে বলো তো। রিল্যাক্স মাই ব্রাদার। আর ইউ শিওর তোমার সত্যি কোনো জটিল সমস্যা হয়নি তো? তখন সন্দেহ দূর হয়নি স্বচ্ছের। ফারা তখন হাসি দিয়ে স্বচ্ছের পিঠের দিকে গিয়ে তার কাঁধ ধরে ঝুলে পড়ে বলল, 100%। তাছাড়া তোমার তো বিয়ে সামনে, এমন টেনশনে থাকলে শুকিয়ে যাবে। তোমার সেই সুন্দরী স্মার্ট বউ তখন তোমাকে পছন্দ না করলে তো বিপদ হয়ে যাবে, যদিও তোমার ওই মডার্ন ফিয়ন্সের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। স্বচ্ছ এবার হেসে ওঠে। ফারা ফুঁসে উঠে বলে, আর একটা কথা, ওর বা তোমার জন্য যদি আমি কিছু স্পেশাল ডিজাইন করবো ভেবে থাকো, তাহলে ভাবনাটা ঝেড়ে ফেলে দাও। ফারাহ সারোয়ার তার জন্যই ডিজাইন করে থাকে, তার ভালো লাগে। স্বচ্ছ এবার চাপা হাসি দিয়ে মজা করে বলল, হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তোমার ওই হিজিবিজি ডিজাইনের প্রতি আমারও ইন্টারেস্ট নেই। স্বচ্ছের কাজ ঝেড়ে দিয়ে তেলে বেগুনে জ্বলে উঠল ফারা। নিজের বেড থেকে বালিশ তুলে তা ভাইয়ের দিকে ছুঁড়ে মারার আগেই উঠে দাঁড়ালো স্বচ্ছ। ফারাকে ধরে ফেললো, রাগে গজগজ করতে করতে তাকালো ফারা। কিছু সময় অব্যাহত থাকলো ভাই বোনের খুনসুটি। এদিকে পরদিন সকাল 11টার দিকে শপিং এসেছে সৌভিক, পাশেই রয়েছে মোহ। ফোনে কথা বলতে ব্যস্ত সৌভিক, তা দেখে মোহ বিরক্ত হচ্ছে। কেনাকাটা মূলত তারা ফারা এবং সৌভিকের বিয়ের উদ্দেশ্যেই করতে এসেছে। ফোনের কল কেটে ফোন পকেটে রাখতে শাড়ি দেখা সেরে মোহ ক্রোধ নিয়ে বলল, শাড়ি কি পছন্দ করবে তুমি, নাকি সারাদিন ফোন কল নিয়ে পড়ে থাকবে? সৌভিক তেজহীন কণ্ঠে বলল, আরে বাবা, অনেক কষ্ট করে সময় বের করে তোর সঙ্গে এলাম। আজকে এই সময় একটা মিটিং ছিল, বাবার সঙ্গে আমার থাকার কথা ছিল, একটু তো ম্যানেজ করতেই হবে, বল রাগ করিস কেন? মুখ বাঁকিয়ে আবার শাড়ির দিকে তাকায় মোহ, উল্টো পাল্টা বেনারসি দেখতে থাকে, অতঃপর দোকানদারকে ইশারা করে দেখিয়ে বলে, ভাই আপনি গোলাপি আর নীল রঙের বেনারসি দেখান তো। দোকানদার নিখুঁত কাজে দুটো রঙের বেনারসি বের করতে নীল রঙের বেনারসিতে চোখ যায় সৌভিকের। সেটা হাতে নিতেই মোহ মিষ্টি হেসে বলে, ভাবিকে নীল পরি বানাতে চাও? সৌভিক বেনারসি ঘেটে বলে, ওকে কেমন লাগবে তাই বল। সেটা তুমি ভেবে নাও, কল্পনা করে নাও তাকে কেমন দেখাতে পারে। তোমার বউ হচ্ছে, সো চয়েসও তোমারই করতে হবে। তাদের দুজনের কথোপকথন চলতে থাকলো বেনারসি নিয়ে। অন্যদিকে বেনারসি এবং শাড়ির সেকশনের বিপরীত দিকে রয়েছে লেহেঙ্গা সেকশন। সেখানে এসেছে অন্বেষা, সঙ্গে এসেছে অন্বেষার ভাবি, আবার নাচাইতেও আসতে হয়েছে স্বচ্ছকে। নিজের সঙ্গে করে সৌমিত্রকেও টেনে এনেছে স্বচ্ছ। দুজনে এক কোণে দাঁড়িয়ে আছে। অন্বেষা অ্যাঙ্গেজমেন্টের জন্য লেহেঙ্গা দেখছে, স্বচ্ছকে দেখাচ্ছে, তবে স্বচ্ছের কোনো প্রতিক্রিয়া দেখছে না সে। স্বচ্ছ একাধারে ফোন ঘেঁটে যাচ্ছে মাথা নিচু করে। সৌমিত্র আশপাশটার চোখ বুলাতে তার নজরে ধরা পড়ে সৌভিক এবং মোহ। তৎক্ষণাৎ সে স্বচ্ছের হাত ধরে ঝাঁকিয়ে বলে, ভাই ভাই এটা কি দেখছি, সৌভিক ভাই আর মিস মোহ এখানে, তাও আবার বেনারসি দেখছে। মস্তিষ্ক স্যাত করে যেন আগুন ধরে গেল। ফোন জোরে চেপে ধরে বন্ধ করে ঘাড় ঘুরিয়ে দেখলো স্বচ্ছ। নাচাইতেও রাগে ঘোলাটে হয়ে এলো তার দৃষ্টি। নিজেকে বুঝতে চেয়েও অবুঝ হয়ে বেপরোয়া হলো মন, মাথায় সূক্ষ্ম প্রশ্ন হানা দিল, তারা দুজন মিলে কেন বেনারসি দেখছে, তাদের উদ্দেশ্য কি? প্রশ্নের পরে স্বচ্ছের স্মরণ হলো মোহের কিছু কথা, যেদিন মোহ তাকে কল দিয়েছিল এবং তাদের মাঝে কথা কাটাকাটি হয়েছিল। মোহ বলেছিল সে খুব শীঘ্রই বিয়ে করবে, এসব মনে হতে শ্বাস যেন আটকে গেল তার। অস্থিরতা বাড়ছে আস্তে আস্তে, বড় বড় শ্বাস ফেলছে আর নিজের দৃষ্টি দ্বারাই যেন গ্রাস করতে চাইছে তাদের দুজনকে। স্বচ্ছের তীব্র বাসনা জেগেছে যে ওদের কাছে যাবে এবং মোহকে হ্যাঁচকাটানে নিয়ে তাকে শাসাবে, কিন্তু সেটা করতে না পেরে চোখ মুখ লাল হয়ে উঠল তার। এরই মাঝে সৌমিত্র বলল, আরে ভাই দেখো, এই সৌভিক ভাই তো মিস মোহের জন্য বেনারসি পছন্দ করছে। মোহের কাঁধে লাল বেনারসি তুলে দিল সৌভিক। মোহ গোল গোল চোখে তাকিয়ে বলল, বিয়ে তোমার আর তোমার বউয়ের, বেনারসি চয়েস করছো আমার জন্য? বউয়ের জন্য তো নীল বেনারসি ফাইনাল, তোরও তো এককালে বিয়ে হবে নাকি, সেই জন্য অ্যাডভান্স দেখে রাখছি, লাল রং তোকে বেশ মানাচ্ছে। মোহ মুখ কালো করে নিজের কাঁধ থেকে বেনারসি রেখে বলল, আমার বিয়ের শখ ঘুচে গেছে স্বচ্ছের জন্য। মোহ আগুনের না জ্বলে উঠে বলল, ওই নাম আমি শুনতেও চাই না, আমার বয়ে গেছে ওনার জন্য নিজেকে আজীবন কুমারী থাকতে। নিজে তো বিয়ে করছেন হোর পরি, আমিও একটা সুদর্শন পুরুষ দেখে বিয়ে করেই নিব।
লোকটার কথা তুমি তুলবে? মোহের আচানক জ্বলে ওঠা দেখে আর কিছু বলল না সৌভিক। নিজের হাসি চেপে একটা কলা পাতা রঙের শাড়ি মোহের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা আয়নায় ট্রাই করে আয় তো, আমার বিয়ের সময় এটা পরে আমার সামনে হাজির হবে, আমার বিয়ে দিতে হবে তো। মোহ দেখল শাড়িটা বেশ সুন্দরী, খয়েরি রঙের পার শাড়ির, তারও বেশ ভালো লেগেছে। সে সামনের বড় আয়নার দিকে শাড়ি নিয়ে এগিয়ে গেল নিজেকে দেখতে, অপরদিকে ধৈর্যের বাঁধ ভেঙে গেল স্বচ্ছের, স্থির থাকা অসম্ভব হয়ে পড়ল তার কাছে। হেস্তনেস্ত করার তীব্র ইচ্ছা জাগলো মনে, দাঁতে দাঁত চেপে মোহের দিকে এগিয়ে গেল সে। নিজের কাঁধে শাড়ি জড়িয়ে দেখছিল মোহ, হঠাৎ সে দেখতে পেল তার পেছনে সে দাঁড়িয়েছে এক প্রশস্ত পুরুষ। তার চেহারা আয়নায় ফুটে উঠল যখন চমকে উঠল মোহ। স্বচ্ছ কিছুক্ষণ শক্ত নজরে মোহকে পরখ করে থেমে থেমে বলল, মানাচ্ছে না একদম, লাল অথবা হলুদ রঙই মোহকে ফুটিয়ে তুলতে পারে। স্বচ্ছকে দেখে পা দুটো অসার হয়ে গেল মোহের, তার নিজস্ব ভুবন জুড়ে নেমে এলো শীতল হাওয়া। তার ক্ষমতা হলো না পিছু ফিরে স্বচ্ছর চোখে চোখ রাখার, সে ধূসর চোখে আবারও হারাতে চায় না সে। মোহের স্মৃতিতে ভেসে উঠল অন্বেষা এবং স্বচ্ছের বাগদানের তরতাজা খবর। তখনই তার ব্যক্তিগত ভুবনে সে গেল উত্তাপে, মেজাজ হারাতে লাগলো সে। চল শক্ত করে স্বচ্ছকে জবাব দিল, আমার এই শাড়িটাই পছন্দ হয়েছে, আমি এই শাড়ি নিব। বাই দ্য ওয়ে, ইটস মাই পার্সোনাল ইস্যু, আপনার হঠাৎ এখানে ইন্টারফেয়ার করাটা মানাচ্ছে না মিস্টার স্বচ্ছ। বিয়ে করার প্ল্যানিং করছো তুমি? স্বচ্ছের নির্বিকার এবং কড়া কণ্ঠ, তবে মোহ এসব নিয়ে আতঙ্কে পড়ে না, দ্বিগুণ মেজাজ হারিয়ে বলে, করতেই পারি, কেন, বিয়ে করার অধিকার কি একমাত্র আপনি নিয়ে রেখেছেন নাকি? ক্রুদ্ধ মনে স্বচ্ছ ক্রূর হেসে বলল, না না, তা হবে কেন, বিয়ে তুমি করতেই পারো, ইভেন একটা কেন, দুইটা চারটা দশটা যত ইচ্ছে বিয়ে করতে পারো, কিন্তু কি জানো, স্বচ্ছের কিচ্ছু যায় আসে না। মোহ কি প্রতিক্রিয়া দেবে সেটা বোঝার ক্ষমতাই হারিয়ে ফেলল, নিজেকে সামলে বলল, আশ্চর্য, আপনাকে কি আমি বলেছি যে আমার বিয়েতে আপনার কিছু যায় আসে? আমি জানি যে আপনার যায় আসে না, সে কারণে নিজেও বিয়ে করছেন, তবে কেন আপনি আমার ব্যক্তিগত বিষয়ে ঢুকে বসেন? আমাকে কোন রঙে মানাবে সেটা একমাত্র আমিই ঠিক করব। মোহের কথাতে স্বচ্ছ এবার দমে গেল যেন, তবু তিস কমল না সামান্য, বলল, আমি বলছি কারণ চাই না তোমার বিয়েতে তোমাকে একটা ভূতের মতো লাগুক। এই শাড়িটা যে চয়েস করে দিয়েছে তার চয়েস ভীষণ জঘন্য, এটা পরলে নির্ঘাত বিয়ের আগে তোমার সো কল্ড হাজব্যান্ড তোমাকে দেখে কয়েকবার হার্ট অ্যাটাক করবে। মোহ তীব্র ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার চয়েস থেকে 100 গুণ বেটার আছে, শুধু আপনার চয়েস থেকে কেন, আপনার থেকেই লোকটা বেটার আছে। আমি তো এটাই বুঝতে পারছি না কেন বেকার আপনার সঙ্গে সময় নষ্ট করছি, যান না যান, নিজের কাজ করুন গিয়ে, আমাকেও আমার কাজ করতে দিন। মোহের মুখে নিজের এবং সৌভিকের তুলনা শুনে মাথা যেন রক্ত উঠে গেল স্বচ্ছের, সে উচ্চ স্বরে বলল, জায়গাটা তোমার রেজিস্ট্রি করা নাকি? আমি তো এখান থেকে যাব না কোনো মতেই না, তোমার যা ইচ্ছে করো। মোহ এবার সূক্ষ্ম খোঁচা দিয়ে বলে, মন্ত্রীমশাইয়ের ছেলের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমার নেই, আপনি যেহেতু এখান থেকে যাচ্ছেন না সেহেতু আমি চলে যাচ্ছি। স্বচ্ছের জবাবের অপেক্ষা না করে তার দিকে এক ঝলক দেখে চোখ নামিয়ে সৌভিকের দিকে হাঁটা ধরল স্বচ্ছ। স্বচ্ছ তখন ক্রোধে কাঁপছে, সৌমিত্র ছুটে এলো তার নিকটে হতাশা নিয়ে বলল, ভাইয়া তুমি এখানেও ঝগড়া করবে? সৌমিত্রের দিকে অগ্নিদৃষ্টিতে চাইল স্বচ্ছ, কঠিন স্বরে বলল, তুই আমার ঝগড়া দেখছিস? ওই মেয়েটা যে ঝগড়া করে গেল সেটা দেখছিস না? আরে বাবা, তুমি তো এগিয়ে এলে তার দিকে, তুমি কথা বলতে শুরু করলে সে তো আর মুখে পাতা দিয়ে থাকবে না। আমি তো আসতে চাইনি, ও আমাকে বাধ্য করেছে ওর দিকে আসতে, আমাকে প্রতিটা মুহূর্তে অশান্তি দিয়ে যাচ্ছে, শুধু আমাকে তর্পে না নিলে তো তার চলে না। সপ্রা শুনে চুপ রইল সৌমিত্র, অনেকক্ষণ কিছু একটা ভেবে একটু কাশি দিয়ে বলল, ভাইয়া তুমি কি কোনোভাবে এখনো তার উপর আকর্ষিত? আই মিন তোমার বিয়ে ওই মিস মডার্ন গগার্লের সাথে হচ্ছে, তুমি যদি এখন তার প্রতি অ্যাডিক্টেড হয়ে থাকো তাহলে বিয়ের পরেও যদি ফিলিংস না যায় তাহলে তো প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তাই না ভাইয়া? মুখ ফসকে কথাটা বলে ফেলে নিজের মুখ নিজেই চেপে ধরে রইল সৌমিত্র। স্বচ্ছ পাথর হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে আক্রমণাত্মক ভাব, যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। সৌমিত্র এবার ভাইয়ের কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে বলল, না না, তুমি তো ভালো আর চরিত্রবান পুরুষ ভাইয়া, তুমি এসব প্রক্রিয়া জড়াবে না, আমার সেই কনফিডেন্স আছে। স্বচ্ছ প্রত্যুত্তর না করে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। সৌমিত্র বুঝল পরিস্থিতি জটিল, পরক্ষণে চোখ ঘুরিয়ে নিতে সৌভিক এবং মোহের দিকে ফের নজর যায় তার।
মোহন নীল রঙের বেনারসের সঙ্গে আরও কয়েকটি শাড়ি ব্যাগে নিয়ে সৌভিকের হাতে ধরিয়ে দিল। সৌমিত্র ফ্যালফ্যাল করে চেয়ে থেকে বিড়বিড়িয়ে বলল, সম্ভবত মিস মোহ এবার গিভ আপ করে বিয়ে করতে যাচ্ছে। এই ভাইয়া দেখো কি সুন্দর নীল বেনারস কিনলো ওরা। আমি এটা ভাবছি এমন তেজস্বী নারী স্বামীটা কে হতে যাচ্ছে, লোকটা কি সৌভিক ভাই? তাহলে খুব একটা খারাপ লাগবে না, মানে দুজন ম্যাচ করবে ভালো, কি বলো ভাইয়া? নিজের কথা শেষ করে স্বচ্ছের দিকে তাকালো সৌমিত্র, অতঃপর স্বচ্ছের মুখখানা দর্শন করে তার জমিন যেন নড়বড়ে হয়ে গেল। স্বচ্ছের চোখে মুখে যেন কাল রাত নেমে এসেছে, যার চোখে তাকালেই সৌমিত্রের চোখে যন্ত্রণা হচ্ছে। সৌমিত্র শুকনো ঢোক গিলতে স্বচ্ছ থেমে থেমে বলল, মোহের বিয়ে শাদী বিষয়ক কোনো শব্দ যদি তুই আর বলেছিস তাহলে তোকে পরবর্তী এক মাসের জন্য হসপিটালে ভর্তি হতে হবে, অ্যান্ড ইটস মাই থ্রেট। স্বচ্ছ হনহনিয়ে বেরিয়ে গেল নিজের কথা শেষ করে। অন্বেষের কথা মাথায় রইল না, তার মাথার ভেতরে যে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে সেটাই তো নিভছে না। স্বচ্ছ বেরিয়ে যাওয়ার সময় খেয়াল করলো মোহ এবং সৌভিক গোল্ডের সেকশনে প্রবেশ করছে, এখন নিশ্চয়ই গয়না কিনবে। এসব ভাবতে বিদিষ্ট হচ্ছে হৃদয় ক্ষণে ক্ষণে। এস্কেলেটর দিয়ে নামতে গিয়ে মাথা ঘুরে এলো তার, চারিদিকে শুধু মোহ এবং সৌভিককে দেখতে পেল। কোনো রকমে গ্রাউন্ড ফ্লোরে নামতে দোয়াতে নিজের চোখ মুখ চেপে ধরলো সে, ফলস্বরূপে একটা লোকের সঙ্গে ধাক্কা খেয়ে গেল স্বচ্ছ। ধাক্কা খেয়ে সামান্য ভারসাম্য হারানো লোকটি রাগান্বিত কণ্ঠ স্বচ্ছকে উদ্দেশ্য করে বলল, পাগল নাকি, চোখ থাকতেও অন্ধ নাকি আপনি, পাবলিক প্লেসে নেশাখোরের মতো চলাফেরা করছেন কেন? মস্তিষ্কের কোনায় কোনায় শুধু সৌভিক নামটা ভাসছিল স্বচ্ছের, যার কারণে অপরিচিত লোকটির দিকে অস্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে সৌভিকই মনে হলো তার। তৎক্ষণাৎ সরাসরি বাঘের মতো খামসা ধরলো লোকটির শার্টের কলার, চল শক্ত করে শাসিয়ে বলল, কি বললেন আপনি আমাকে? আমি নেশাখোর? হ্যাঁ আমি নেশাখোর, আমি অন্ধ, যা কি করবি কর। অবস্থা তখন বেগতিক, আশেপাশে সব মানুষজন জমা হতে লাগলো। সৌমিত্র দূর থেকে এসব দেখে এক প্রকার দৌড়ে এলো, স্বচ্ছের কাছ থেকে জোর করে লোকটির কলার সারিয়ে নিল, অতঃপর অনুরোধের স্বরে লোকটিকে বলল, সরি ভাই, আসলে আমার ভাইয়ের মেজাজ ঠিক নেই, রাগটা হয়তো আপনার উপর ঝেড়ে ফেলেছে, কিছু মনে করবেন না, মাফ করে দেন। লোকটি স্বচ্ছকে এক নজর দেখে জাজ নিয়ে বলল, এমন পাগল ভাইকে রাস্তায় না ছেড়ে ঘরে বন্দি করে রাখুন, যত সব। আবারও তেতে উঠে তাকালো স্বচ্ছ, তার ক্রোধে পূর্ণ চোখ দেখে থেমে গিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো লোকটি। স্বচ্ছ তেড়ে যেতে চাইল লোকটির দিকে, তবে সৌমিত্র তাকে ধরে বাইরে নিয়ে যেতে চাইল। ভাইয়া ঝামেলা করো না প্লিজ, চলো বাইরে চলো। বাইরে প্রায় পার্কিং এরিয়ার আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে স্বচ্ছ তার গাড়ির সামনে। পরিপাটি তার সম্পূর্ণ পোশাক ও চেহারা এখন এলোমেলো, চুলগুলো এক পাশ থেকে অন্য পাশ হয়ে অপরিপাটি হয়েছে। শার্টের তিনটে বোতাম খুলে রেখে শার্টের হাতা মুড়িয়ে রেখেছে স্বচ্ছ। তার সঙ্গে রয়েছে সৌমিত্র। স্বচ্ছের ফোনটা পঞ্চমবারের মতো বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে অন্বেষণ নম্বরটা দেখে আবারও বিরস মুখে কল কেটে দিল সে। সৌমিত্র তা দেখে গলা খাকারি দিয়ে নিচু গলায় বলল, মিস চাম্মাক চাল্লো তো জানে না যে আমরা বাহিরে, হয়তো আমাদের খুঁজছে, ওকে বিষয়টা জানিয়ে দেওয়া উচিত না। স্বচ্ছ আগের মতোই বিরস মুখে জবাব দিল, তোর দরদ হলে তুই জানিয়ে দে, আমাকে এখন ঘাটাস না। কথার মাঝে ষষ্ঠবারের মতো কল বেজে ওঠে, বিরক্তির চরম পর্যায়ে পৌঁছায় স্বচ্ছের মেজাজ। তবে ফোনে এবার মায়ের নম্বর দেখে প্রতিক্রিয়া অন্যরূপ ধারণ করে তার। কল রিসিভ করে সে হ্যালো বলতে মিসেস জেবা বিচলিত কণ্ঠে ছেলেকে বললেন, তুমি এখন হসপিটালে চলে এসো স্বচ্ছ। ভরকে যায় স্বচ্ছের মন, কার কি হলো ভাবতে ভাবতে উত্তেজনাপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, কার কি হয়েছে? আরিদ্রের অবস্থা ভালো নয়, তারা যেন ওকে গত রাতে অনেক মারধর করেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না। মিসেস জেবা কল কাটলেন, স্বচ্ছের চিন্তার নিমিষেই গায়েব হয়ে গেল কোথাও। তার ঠোঁটে সূক্ষ্ম আমোদের রহস্য ভেদ করা সম্ভব হবে না সহজে। সৌমিত্র খানিকটা উৎকণ্ঠিত হয়ে ভাইকে প্রশ্ন করে, কি হয়েছে ভাইয়া, বাড়িতে কারো সমস্যা হয়েছে? না, আরিদ্রকে নাকি কারা মারধর করেছে, এখন সে হসপিটালে ভর্তি, মা যেতে বলল। সৌমিত্র তাড়াহুড়ো করে বলে উঠল, তাহলে দেরি করছি কেন, তাড়াতাড়ি চলো। বিলম্ব না করে গাড়িতে উঠে বসলো সৌমিত্র, তবে স্বচ্ছের মাঝে কোনো হেলতোল বা ব্যাকুলতা দেখা গেল না। সে সময় নিয়ে কিছু একটা ভাবলো, তারপর ধীর পায়ে গিয়ে গাড়িতে বসলো। এদিকে আরিদ্রের পুরো হাত পা এবং শরীর জুড়ে ব্যান্ডেজ করা, নড়তে গেলেও যেন প্রাণ যায় যায় অবস্থা। শরীরের প্রতিটি অংশে এমনভাবে আঘাত করা হয়েছে যেন প্রতিটা অংশই পচে গেছে।
ডাক্তারের মতো 7 দিনের বেশি লাগতে পারে আইদ্রের এমন ক্ষতবিক্ষত শরীর নিয়ে উঠে বসতে, আর প্রায় 1 মাস লেগে যেতে পারে সম্পূর্ণ সুস্থ হতে। সম্পূর্ণ মাথা জুড়ে ব্যান্ডেজ করা আরিদ্রকে চেনা মুশকিল হয়ে যাচ্ছে। কোথায় সে সুদর্শন টকবগে যুবক ছিল, আর এক রাতের ব্যবধানে তার মুখশ্রী পাল্টে ফেলেছে অপহরণকারীরা। মুখ দিয়ে একটা শব্দ বের করতে গিয়েও কষ্ট হচ্ছে তার। আরিদ্রের মা মিসেস জামিলা একাধারে কেঁদে চলেছেন ছেলের দশা দেখে। পাশেই মিসেস জেবা ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে চলেছেন। স্বচ্ছ এবং সৌমিত্র অবাক চোখে আরিদ্রের দশা পর্যবেক্ষণ করছে। মুখ বিষণ্ণ করে আরিদ্রের পাশে বসলো স্বচ্ছ, বেশ দুঃখ প্রকাশ করে বলল, কি করে হলো এমন তোর? এই তো দেখা করে এলাম তোর সঙ্গে, বেশি দিনও হয়নি, হঠাৎ করে এই অবস্থা কে করলো, কে মারলো তোকে? আরিদ্র কথা বলার প্রয়াস করল, টনটন করে ব্যথা করতে লাগলো চোয়াল। মিসেস জামিলা কান্নারত অবস্থা জানালেন, গতকাল কোন যেন এক রাস্তায় নাকি ওকে ফেলে দিয়ে গেছিলি মেরে, তখন নাকি ওর জ্ঞানও ছিল না। সারা শরীরের করুণ অবস্থা দেখে লোকজন তাড়াতাড়ি করে হসপিটালে আনে ওকে। সারা রাত বাড়ি ফিরছিল না দেখে খুব টেনশন হচ্ছিল আমার, এরপরে জানতে পারলাম এই অবস্থা। স্বচ্ছ অনেক ভেবে বলল, তা কারা ওকে মেরেছিল ও বলতে পেরেছে? না, ওকে নাকি দেখতেই দেওয়া হয়নি, ছেলেটাকে চোখ মুখ বেঁধে পিটিয়েছে বলে উচ্চস্বরে কাঁদতে লাগলেন মিসেস জামিলা। সৌমিত্র খানিকটা বিচলিত হয়ে বলল, কোনো ক্লু পাওয়া যায়নি? আরিদ্র এবার অস্ফুট স্বরে বলে ওঠে, না, গাড়ির নাম্বার প্লেট সম্ভবত ভুয়া ছিল। স্বচ্ছ আরিদ্রের হাতে হাত রেখে দীর্ঘ আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবি না, তুই ঠিক হয়ে রে, আমি দেখছি কি করা যায়। আমার ভাইটাকে যারা এভাবে মারলো তাদের খোঁজ তো নিতেই হবে। স্বচ্ছের কথাতে বেশ ভরসা খুঁজে পায় আরিদ্র। সে নিজেও ভেবে পাচ্ছে না কে বা কারা করলো তার সাথে এমন, কার সাহস এত উচ্চ পর্যায়ে উঠে গেল। আরিদ্রের তীব্র ইচ্ছে জাগলো দ্বিতীয় খুন করার। যে তাকে আদমরা করে ছাড়লো তাকে সে এমনি এমনি ছাড়বে কখনোই না। আজ বেশ কয়েকদিন গ্যাপ নিয়ে নিজের অফিসে এসে চাপে পড়ে গেছে ফারা, মেজাজ ইতিমধ্যে তুঙ্গে উঠে আসে তার। এসি চলা সত্ত্বেও ইচ্ছে করে ফাইল দিয়ে বাতাস করছে নিজের মুখে। তা দেখে তারই অ্যাসিস্ট্যান্ট গলা খাকারি দিয়ে বলল, ম্যাম, এসির পাওয়ারটা কি বাড়িয়ে দেব? দাঁত কিরমির করে অ্যাসিস্ট্যান্টের দিকে তাকালো ফারা, বলল, আমাকে কি গার্মিকের রানী মনে হয়? থতমত খেয়ে গেল মেয়েটি, মিনমিন করে বলল, আসলে ফাইলটা না দেখে আপনি বাতাস করছেন তাই ভাবলাম আপনার গরম লাগছে। ফারা দ্রুত ফাইল টেবিলে সজোরে আঘাত করে বলল, তো এমন বিদঘুটে অগোছালো ফাইল দেখার থেকে তো পুড়িয়ে দেওয়া ভালো। মাত্র 2-3 দিন আমি ছিলাম না, কাজকর্মের বারোটা বাজিয়ে ফেলেছো সবাই, এখন আমাকে ফাইল চেক করতে বলছো। কথা আটকে গেল মেয়েটির, আর একটা শব্দ বলার সাহস হলো না। নিচু স্বরে আটকা আটকা গলায় বলল, সরি ম্যাম। মেয়েটির কথাকে কানে না তুলে চেয়ারে গা এড়িয়ে দিয়ে চোখ বুঝল ফারা। তৎক্ষণাৎ তারই ফোনে রিংটনের আওয়াজ পেল সে। তার এই মুহূর্তে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, তাই সে অ্যাসিস্ট্যান্ট মেয়েটিকে ইশারা করে বলল, ফোনটা রিসিভ করো তো। ম্যাম, ফোনটা তো আপনার, যদি কিছু পার্সোনাল। ফারা এবার ঠান্ডা স্বরে বলে, এত প্রশ্ন করো কেন? না, আমার প্রেমিক আছে আর না বর, সিঙ্গেল লাইফে এসব পার্সোনাল কথাবার্তা থাকে না, তাই তাড়াতাড়ি কল কাটার আগে রিসিভ করো। মেয়েটি ফারার ফোনে আতঙ্ক নিয়ে রিসিভ করে কানে ধরে বলে, হ্যালো, কে বলছেন? অপরিচিত মেয়েলি কণ্ঠস্বর চমকিত হয়ে ফোনটা কান থেকে সরিয়ে ফোনের দিকে তাকিয়ে সবিক পরক করলো যে ফারার নম্বরটা ঠিক আছে কিনা। নম্বরটা ঠিকঠাক দেখে আবারও সে কানে ফোন ধরতেই অপর পাশ থেকে আবারও অচেনা মেয়েলি কণ্ঠ জবাব দিল, আমি ফারা, ম্যামের অ্যাসিস্ট্যান্ট জেসিয়া। সবিক এবার বুঝতে পারলো ব্যাপারটি, বেশ আত্মবিশ্বাস নিয়ে বলল, হোয়ার ইজ মাই ওয়াইফ? বিষম খেলো জেসিয়া। ফারাদ চোখ খুলে কপাল ভাস করে তাকালো। জেসিয়া ঢোক গিলে পুনরায় জিজ্ঞাসা করল, আপনি কে হন ম্যামের? সৌভিক এবার খানিকটা হতাশ হয়ে বলে, এটা আবার বলতে হবে? স্বামী হই, স্বামী, ভালোবাসার স্বামী, দ্রুত ফোনটা দেন, সে হয়তো কথা বলার মোড়ে নেই, তাকে বলুন তার ভালোবাসা পাওয়ার জন্য স্বামী অপেক্ষা করে আছে। এবার কাশি উঠে গেল জেসিয়ার। সে জানা মতে ফারা অবিবাহিত, তার বিয়ে কি 2 দিনই হয়েছে? জেসিয়ার এমন হাল দেখে উঠে দাঁড়ালো ফারা, উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কি হলো, কে কল করেছে? জেসিয়া এবার শুকনো ঢোক গিলে প্রত্যুত্তর করে, আপনার স্বামী ম্যাম। দুটো চক্ষু যেন কপালে উঠে গেল ফারার। হতবাম্ব হয়ে সে নিজেকে সামলাতে না পেরে হিল জুতোর সঙ্গে টালচের মেঝেতে পিছলে গিয়ে পড়তে নিল।
টেবিল ধরে নিজের ভারসাম্য বজায় রেখে জেসিয়ার থেকে ফোন নিয়ে জেসিয়াকে চলে যেতে ইশারা করল ফারা। জেসিয়া চলে গেলে সে ফোনটা দেখতে সৌভিকের নম্বর দেখে প্রথমেই উড়ু উড়ু করে উঠল মন, হৃদয়ে নেমে গেল এক প্রশান্তির বন্যা। তখনই আগের কথা মনে করে আগুন জ্বলে উঠল শীতল মনে। প্রশান্তির বন্যার মাঝে উদ্ভব ঘটল জ্বলন্ত লাভার। ফোন কানে ধরে উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, এই ফাজিল অসফল, আমার মতো একটা কুমারী নারীকে বিবাহিত বানিয়ে দিতে লজ্জা করল না আপনার? না গো পেতনি, বিন্দু মাত্র লজ্জা নেই আমার মধ্যে। বউয়ের কাছে স্বামী এত লজ্জা পেলে চলে বলো? সৌভিকের আদরে কণ্ঠে তেতে ওঠে ফারা। কি সমস্যা আপনার? আমাকে রিজেক্ট করে শান্তি হয়নি, এখন আবার কেন জ্বালাতে উঠে পড়ে লেগেছেন? সৌভিক শব্দ করে হেসে বলে, ইস, মেয়েটা এখনই আমার জ্বালাতন সহ্য করতে পারে না, সে নাকি আমার বিয়ে করবে, কি শখের বাহার। ফারা শুধু রাগে ফুলছে, বিপরীতে কিছু বলার মতো মেজাজে সে আর নেই। সৌভিক তার নীরবতা দেখে জানায়, সো মিস, এবার নিচে আসুন দেখি, কতদিন দেখিনি আপনার রাগে ফুলে থাকা মুখখানা, পরিদর্শন করে একটু জীবন ধন্য করে। আধা ঘন্টা দূরে দাঁড়িয়ে আছে, প্লিজ আর অপেক্ষা করাবেন না, আমার ধৈর্য অনেক কম। ফারা কড়া সুরে উত্তর দেয়, পারবো না নিচে যেতে, আমি কল কাটছি। আমি বলেছিলাম আমার ধৈর্য কম, পরীক্ষা নিও না, পাঁচ মিনিটে তুমি না এলে আমাকে উপরে যেতে হবে, আর উপরে গেলে সবাইকে চেঁচিয়ে জানিয়ে আসবো মিস ফারা আমার একমাত্র স্ত্রী। ফোনটা কেটে দিল ফারা, আর জবাব না দিয়ে শব্দ করে ফোন টেবিলের উপরে রেখে পানির গ্লাস থেকে পানি পান করে নিল প্রথমে। বড় নিঃশ্বাস ছেড়ে কৌতূহলবশত তার রুমের জানালার কাছে গেল সে। উকি দিতে দেখল পাঞ্জাবি পরনে পুরুষ এক মনে দাঁড়িয়ে ফোনের দিকে চেয়ে, না চাইতেও সেই অসামান্য পুরুষটিকে দেখে মন গলে যেতে আরম্ভ করলো ফারার। মিনিট দুই তিনেক ভেবে নিজের রুম ছেড়ে বেরিয়ে গেল সে। বিল্ডিংয়ের বাইরের সিঁড়ি দিয়ে ফারাকে নিচে নামতে দেখে মুখে বিজয়ের হাসি ফুটল সৌভিকের। মেয়েটা যে মুখে রাগি ভাব ফোটানোর চেষ্টা করছে সেটা বোঝাই যাচ্ছে। মেয়েটা সৌভিকের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করল সরাসরি, কি চাই? সৌভিক উল্টো প্রশ্ন করে, চাইলে বাবু, এখন চাইছি তুমি এই সৌভিকের গাড়িতে উঠে বসো। ফের খেপে উঠল ফারা। মোটেও না, আমি কেন আপনার গাড়িতে উঠে বসব? এত ভয় পেও না আমাকে, ইউ ক্যান ট্রাস্ট মি। যাকে বিয়ে করার জন্য বিশ্বাস করতে পারো, তার সঙ্গে কোথাও যাওয়ার জন্য বিশ্বাস করতে পারো না? মন নরম হলো ফারার, তবুও মুখ গোমরা করে গাড়িতে গিয়ে বসলো সে বিনা কথায়। সৌভিক মৃদু হেসে নিজেও গাড়ির দিকে ধাবিত হলো। এদিকে অন্ধকারে ঢল নেমেছে ধরণীতে, রাস্তার পাশে ল্যাম্পপোস্টের হলুদ আলোতে জলজল করছে রাস্তা। এই সন্ধ্যায় ফারার অজানা সৌভিক তাকে কোন গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। উসখুস করতে করতে সে প্রশ্ন করল, আমরা কোথায় যাচ্ছি? সৌভিক ড্রাইভিং এর দিকে ফোকাস রেখেই বলল, আর মিনিট দশেক সময় দাও, জানতে পারবে। ফারা আচমকা খেয়াল করল সৌভিক আজ তাকে তুমি করে সম্বোধন করছে, আর চোখে চশমা পরা লোকটিকে দেখল ফারা। তারপর উৎসুক হয়ে শুধাল, আজ হঠাৎ আমাকে তুমি করে বলছেন কেন? আগে তো আপনি ছাড়া কথাই বলতেন না। বউকে আপনি আপনি করলে কেমন জানি পর পর লাগে, আর তাই তুমি বলার অভ্যাসটা করে নিচ্ছি। দুরু দুরু করছে ফারার মন, এতবার বউ পত্নী সম্বোধন মেনে নিতে পারছে না, স্পন্দন বেড়ে যাচ্ছে। ভালো করে লোকটির মুখের দিকে তাকালো ফারা, বোঝার চেষ্টা করল সৌভিক আসলেই তার সঙ্গে মজা করছে নাকি সত্যি বলছে। তার ভাবনার মাঝে একটি আগেরকার দিনে রাজকীয় ধরনের বাড়ির সামনে পৌঁছায় সে। বাড়ির সদর দরজা সহ পুরোটাতে আগেরকার দিনের করা নকশা দেখতে পায় ফারা। তবে বাড়িটি যে প্রতিনিয়ত যত্ন করা হয় তা বাড়ির রং দেখেই বোঝা যায়। গাড়ি থেকে নেমে ফারা প্রথমে জিজ্ঞেস করল, এটা কার বাড়ি? মনোযোগ দিয়ে ফারার উৎসুক চাহনির দিকে তাকায় সৌভিক। এভাবে মেয়েটাকে কৌতূহলে রাখতে তার ভালোই লাগছে। অতঃপর সে জবাবে বলে, বিয়ে করার আগে শ্বশুরের সঙ্গে পরিচিত হতে হবে না? শ্বশুর ছাড়া কি বিয়ে করা হবে বলো? যেন বড়সড় একটি বাতাসে ধাক্কা লেগে গেল ফারার, কাঁপুনি দিয়ে উঠল সর্বশরীর। পলকহীন নয়নে চেয়ে রইল সৌভিকের দিকে, মুখে কিছু না বললেও তার চোখে যেন সৌভিককে প্রশ্ন করছে, আর ইউ সিরিয়াস? ফারা নরম হাতটি শয্যায় প্রথমবারের মতো নিজের মুঠোয় নিল সৌভিক। ফারাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল সে। এদিকে ফোনে গুরুত্বপূর্ণ কথা বলতে মগ্ন ছিলেন মীর সাহেব, তখনও খেয়াল করেননি বসার ঘরটাতে কারোর আগমন ঘটেছে।
যখন ওনার সামান্য নিকটে সামনাসামনি ওনার ছেলে এবং ফারা এসে থামল, তখন কথা বন্ধ হয় ওনার। হতবাক চোখে কিছু সময় তাকিয়ে থেকে ফোনটা আগে কেটে উঠে দাঁড়িয়ে পড়েন সবিক ফারাকে দেখিয়ে বলে, নাও হবু বউয়ের সাথে পরিচিত হতে চেয়েছিলে তাই তাকে আনলাম। তাকে নিয়ে আসতে কত কাণ্ড করতে হয়েছে জানো? তার জেদ দেখলেই বোঝা যায় সে হলো শ্বশুরের বৌমা। মীর সাহেব স্যারের কথাতে উচ্চস্বরে হেসে উঠলেন। তখন ফারা নিচু গলা ওনাকে সালাম দিতেই সবিক আবারও বললেন, দেখেছ শ্বশুরের সামনে নরম আর আমার সামনে গরম। কিছুক্ষণ আগেই আমার উপর চোটপাট করছিল তোমার হবু বৌমা। মীর সাহেব এবার মৃদু ধমকালেন ছেলেকে,